এক শিশু এবং তার মা এসেছেন যদিও এখানে পিতা আসেননি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে পিতৃত্বকালীন ছুটি দিতে কেন বিধি প্রণয়ন করা হবে না বা আইন পাশ করা হবে না সে ব্যাপারে একটি রুল চাওয়া হয়েছে আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ পিটিশনটি শুনে রুল জারি করেছেন চার সপ্তাহের রুল দিয়েছেন এখানে তাদের পক্ষ থেকে মূলত যে দাবিটা করা হয়েছে যে যখন একটি বাচ্চার জন্ম হয় তখন মায়ের পাশাপাশি পিতারও অনেক দায়িত্ব থাকে বিশেষ করে মা এবং শিশুকে দেখাশোনা করা পরিবারের অন্য কোনো শিশু থাকলে তাদেরকে বা পরিবারকে দেখাশোনা করা এ দায়িত্বগুলো যেহেতু থাকে তাই তারা বলছেন যে এক্ষেত্রে পিতৃত্বকালীন ছুটির প্রয়োজন এবং যেহেতু বাংলাদেশে নেই পৃথিবীর অন্যান্য দেশগুলোতে আছে তাই তারা বাংলাদেশে পিতৃত্বকালীন ছুটি দাবি করে মূলত জনস্বার্থে এই মামলাটি দায়ের করেছেন রাষ্ট্রপক্ষে আমাদের বক্তব্য ছিল যে এটি মূলত পলিসি ম্যাটার অর্থাৎ গভর্নমেন্ট বা যারা কনসার্ন দায়িত্বে আছেন আইন প্রণেতা সহ বা সরকারের যারা কনসার্ন অথরিটি আছেন তারা এটি মূলত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং যেহেতু এটি পলিসিগত বিষয় তাই এখানে রিডপিটিশন চলে না মহামান্য হাইকোর্ট বিভাগ উভয় পক্ষকে শুনে আজকে চার সপ্তাহের জন্য রুল জারি করেছেন এবং কেন পিতৃত্বকালীন ছুটি দেওয়া হবে না সেই মর্মে জানতে চেয়েছেন দেখুন মূলত যে সেই কথাগুলো আসলে যাদের পিটিশনারের পিটিশনে যে রিটপিটিশনে যে বক্তব্যগুলো ছিল বিশেষ করে এই রিটপিটিশনটি জনস্বার্থে আদৌ চলে কিনা অর্থাৎ তাদের এই মামলাটি দায়ের করবার যে লোকাল স্ট্যান্ড আই সেটি আছে কিনা সে ব্যাপারে কোর্ট অবজারভেশন দিয়ে বলেছেন যে যেহেতু যিনি এসেছেন তিনি সবার জন্য এসেছেন তাই এই রিট পিটিশনটি দায়ের করবার দায়ের করবার তার ব্যক্তিগতভাবে তার যে এখতিয়ার সেটি আছে এবং শুধু তাই নয় এটি জনস্বার্থেও তিনি দায়ের করতে পারেন এই অবজারভেশনেই মূলত আজকে আদালত রুল নাইসাই জারি করেছেন এখন জন্মসন দে দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর